রহমত পূর্ণ হক প্রভাত রহমত পুরনো হক প্রভাতমার ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয়তা الحمد للّّہ رب المین السلات وسلام اللہ سید المرسلین أما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السلاۃ والسلام ول قیا رسول اللہ وعلا علّہ واسحابکہ یا حبیب اللہ السلاط والسلام و علیہ نبی اللہ وعلا علّہ واسحابکہ یا نور اللہ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে আর আপনাদেরকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রবাদ আপনারা দেখে আসছেন আর এই অনুষ্ঠানে বিশেষ করে লিগিন থাকেন কারিস নাথখা বাই যারা আমাদেরকে সুন্দর মাদানি ফুল দিয়ে থাকেন বিষয়ভিত্তিক আলোচনা করেন কোরআনে পাকের তেলোওয়াজ শ্রবণ করি আমরা এরপরে নাতে রসুল হামদে বাড়ি তালা আমরা শোনার সৌভাগ্য অর্জন করি আজ আলহামদুলিল্লাহ মোবালিকা দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন কারী আপ নাথখা আমরা পর্যায়ক্রমে কোরানে পাকের তেলোওয়াজ শুনবো এরপরে হামদে বাড়ি তালা শুনবো নাতে রসুল সাল্লাহ আসাল্লাম শ্রবণ করব আর আজকে একটি বিষয়ও নিয়েছি যে বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা দর্শক শ্রোতা মাদানি চ্যানেলের প্রতিটি অনুষ্ঠানই আমাদের জন্য কিন্তু শিক্ষণীয় এটা নয় কি রহমতপূর্ণ প্রবাদ থেকে আমরা নাচ শুনলাম তেলোয়া শুনলাম এগুলোও কিন্তু আমাদের জন্য এক শিক্ষার বিষয় আর বিষয়ভিত্তিক আলোচনা করা হয় আজ দেখবেন যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে আল্লাহ তালার দয়ায় আমাদের অনেক কিছু জানা হবে আর এখান থেকে অনেক কিছু শেখা যায় অনেক হাদিসে কারিম আমরা শুনতে পাই আল্লাহ তাবারক তালা করিমের মধ্যে আমাদের জন্য কি ইরশাদ করেছেন এই সকল বিষয়গুলো আল্লাহর ওলিদের যে নিয়ম নীতি ছিল তাদের যে কাজকর্ম ছিল এগুলো ইবাদত ছিল এগুলো আমরা শুনতে পাই এই অনুষ্ঠান থেকে আর এ থেকে তো আমরা শিক্ষা অর্জন করি ইনশাল্লাহ তালা অনেক কিছু জানার সৌভাগ্য হয়েছে আমাদেরও আর আপনাদেরও কেননা যখন আমরা এই অনুষ্ঠানে আসি আসার পূর্বে আলহামদুলিল্লাহ কিছু না কিছু প্রস্তুতি নিয়ে আসতে হয় কিতাবাদি দেখতে হয় যে বিষয় আছে বিষয় নিয়ে চিন্তা করতে হয় হ্যাঁ এরপরে কোরআনুল করিমের মধ্যে এই বিষয় আল্লাহ তাবারক তালা কী বলেছেন এটা খুঁজে বের করা এরপরে হাদিসে কারিমা খুঁজে বের করা অন্য অন্য ঘটনাগুলো এটা করতে গিয়ে দেখা যায় মোবাল্লিক যারা বসেন আমাদেরও কিছু জ্ঞান অর্জন হয় আর আপনাদেরকে যখন এগুলো শোনানোর চেষ্টা করি মাদানি ফুল দেওয়ার চেষ্টা করি এতে করে আপনাদেরও শেখার একটা ব্যবস্থা দেখুন আলহামদুলিল্লাহ মাদানি চ্যানেল কত সুন্দর এক পথ এক রাস্তা নেকি অর্জন করার জন্য আমাদের সুন্দরভাবে রাস্তা দেখিয়ে দিয়েছেন মাদানি চ্যানেল তো ভালো ভালো নিয়ত সহকারে মাদানি চ্যানেলের সামনেই বসুন ইনশাল্লাহ তালা আরও নিয়ত করে নিন কি অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখবো আসুন শরীফের ফজিলত শ্রবণ করি আমাদের প্রিয় নব্বী সাল্লাহ তাইলা ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর জুমার দিন দুই শতবার শরীফ পাঠ করবে তার দুই শত বছরের গুণা ক্ষমা হয়ে যাবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমরাও নিয়ত করি জুমার দিন আমরা কমপক্ষে প্রিয় নবী সাল্ল তলি আসাল্লামের উপর দুই শতবার দুরুশ্বরী পাঠ করার চেষ্টা করবো সাল্লু আল হাবিব সাল্ল তআলা আল্লাহ মুহাম্মদ সাল তল আলি আসসাল্লাম আসুন আমরা কোরআনে পাকের তেলোয়াত শ্রবণ করি এরপর ইনশাল্লাহ তালা

আমল অপেক্ষা উত্তম তো ইনশাআল্লাহ তালা আমরা কোরআন করিমের তেলাওয়াত শ্রবণ করবো আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এবং সাবাব হাসিলের নিহত ইনশাআল্লা بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم والطين والزيت وطور سين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. أدناه أسفل سافلين، إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم فما يكذبك بعد بالدين اليس الله باحكم الحاكمين صدق الله العظيم ওয়াসাদাকারাসুলহু নাবিয়্যুন হাবীবুন কারীম সল্লু আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ দর্শক শ্রোতা আমরা কোরানুল কারীমের তেলাওয়াত শ্রবণ করলাম আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি দর্শক শ্রোতা প্রতিদিন কিছু না কিছু কুরআনে পাকের তেলাওয়াত করার জন্য যদি আমি না পারি তবে তেলোয়াত শ্রবণ করার আমরা চেষ্টা করি কেননা কোরআনুল করিম এমন একটি কিতাব যা আপনাকে সঠিক রাস্তা দেখাবে আর যখনই আপনি কোরআনে পাকের তেলোয়াত করবেন দেখবেন কি আপনার মন নরম হয়ে গিয়েছে আপনার মনটা একটু প্রশান্তি আসছে আপনার অন্তরের মধ্যে অনেক মানুষ তো দেখা যায় কোরআনে পাকের তেলোয়াত আমরা করতে পারি না বা শিখার সেই সৌভাগ্য অর্জন হয়নি যারা এখনও কোরানে পাখের তেলোয়াত সঠিকভাবে করতে জানি না আমি আপনাদেরকে অনুরোধ করব। দাওয়াত ইসলামের একটি বিভাগ আছে মাদ্রাসাতুল মদিনা বালেগান যেখানে বয়স্কদেরকে তেলাওয়াত শেখানো হয় আপনি এখানে ভর্তি হয়ে যান আলহামদুলিল্লাহ আমি দেখলাম ঢাকা সাহেদাবাদ ফয়জানে মদিনা জামে মসজিদও ছাত্র এভাবে পড়ানো হয় ইশারের নামাজের পরে হয়তোবা বড়োদেরকে কোরানে পাখের তেলোয়াত শেখার একটি ব্যবস্থা আপনি আপনার শহরে যেখানেই দাওয়াত ইসলামীর ইসলামী ভাইরা রয়েছেন মোবালিক রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে কোরআন শেখার এই ব্যবস্থাটা নিজে নিন উদ্বেগ নিজে নিন যাতে করে আপনিও কোরআনে পাকের তেলোয়াজ সঠিকভাবে আদায় করতে পারেন আল্লাহ সেই তৌফিক দান করুক আমাদের সাথে জুনাইদ ভাইও রয়েছেন ইনশাল্লাহ জুনাইদ ভাই থেকে আমরা হামদে বাড়ি তালা শ্রবণ করি সাল্লু আলাল হাবিব সাল্লাহ তল আলা মুহাম্মদ সল্ল্ তাই আলি ওসাল্লাম

yeah

আলিম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ ভাই সুন্দর কালাম আমাদেরকে শোনালেন আসলে আমরা মুসলমান আর আমাদেরকে আল্লাহ তাবারকতালা দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাবারকতালা আমাদের উপর হুকুমও করেছেন যে আমরা কিভাবে দিন অতিবাহিত করব। আমরা মুসলমান হিসাবে আমাদের খানাদানা কিভাবে হবে এই সব কথাগুলো নবী করিম সাল্লাহ তাইলা আলি আসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন প্রিয় নবী সাল্লাহ তায়লা আলী হুসাল্লাম আমাদেরকে প্রত্যেকটি বিষয়ে সতর্ক করে দিয়েছে জানিয়ে দিয়েছেন হোক সেটা কোরআনে পাকের আয়াতের মাধ্যমে বা হাদিসের মাধ্যমে আপনি কিভাবে খাবেন সেটাও আমার নবী করিম সাল্লাহু আলিহাসাল্লাম শিখিয়ে দিয়েছেন আপনি কিভাবে ব্যবসা করবেন কিভাবে ঘুমাবেন কিভাবে ঘুম থেকে উঠবেন প্রতিটি কাজ মুসলমানের জন্য প্রিয় নবী সাল্লাহ তাইলা আলি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন শিখিয়ে দিয়েছেন ঠিক মুসলমানদের পোশাকের একটি বিষয় রয়েছে লেবাস পোশাক আজকের বিষয় আমরা এটাই নিয়েছি পোশাক পরিচ্ছেদ আজ আমরা এই অনুষ্ঠান থেকে শুনব যে আমাদের পোশাক কেমন হওয়া চাই প্রিয় নবী সাল্লাহ তাইলা আলি ওয়াসাল্লাম কেমন পোশাক পরিধান করতেন আমাদের কেমন পোশাক পরিধান করা উচিত আমাদের ঘরে যারা আছে ছেলে মেয়ে তাদের কীরূপ পোশাক পরিধান করাবো আমরা এরপরে আমাদের ঘরে যে ইসলামী বোনেরা রয়েছেন তাদের লেবাস তাদের পোশাক এ সকল বিষয় ইনশাল আমরা আজ আলোচনা করার চেষ্টা করব। শুরুতেই আমি একটি ঘটনা আপনাদের সামনে পেশ করার জন্য চাচ্ছি আর তা হল দেখুন যদি আপনি আমার নবী সাল্লাহ তাই আলিবাসাল্লামকে অনুসরণ করে সুন্নতি লেবাস পরিধান করেন এতেও আপনার দিন রাত সপ্তাহ মাস বছর জীবন অতিবাহিত হয়ে যাবে আর যদি আপনি সুন্নতি লেবাস পরিত্যাগ করে অন্য কোনো লেবাস পরিধান করেন এতেও কিন্তু আপনার দিন বছর মাস জীবন অতিবাহিত হয়ে যাবে কিন্তু কার জীবনটা নেকি পরিপূর্ণভাবে অতিবাহিত হলো একটু চিন্তার বিষয় এখানে এক ব্যক্তি সুন্নতি লেবাস পরিধান করে তার সারা জীবন অতিবাহিত করলো যে ব্যক্তি সুন্নতি লেবাস পরে তার ঘর সংসার আছে সে সমাজে বসবাস করে সে দেশের নাগরিক সে মুসলমান সে আমার নবীর উম্মত আর যে ব্যক্তি সুন্নতি লেবাস না পরে অন্য কাপড় পরে সেও তারও ঘর আছে সেও সমাজে বসবাস করে আর সেও মুসলমান আমার নবীর উম্মত এখন এই দুই ব্যক্তির মধ্যে আখেরাত সুন্দর কার হলো অবশ্যই এটা বলবেন যে ব্যক্তি সুন্নাত মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করলো সুন্নত মোতাবেক নিজের কাপড় চোপড় পরিধান করলো আর এই সুননাদকে নিয়েই সে কবরে গিয়েছে অবশ্যই ওই ব্যক্তি উত্তম জীবন অতিবাহিত করেছে ওই ব্যক্তিকেও যে সুনের উপর আমল করেছে তাকেও সমাজের মানুষ চিনে তাকে সমাজের মানুষ ভালোবাসে তাকে মোহব্বত করে সে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওই ব্যক্তিকে স্মরণ করে আবার যে ব্যক্তি সুননাতি লেবাস পরিত্যাগ করে অন্য কোনো লেবাস পরিধান করলো তাকেও সমাজের মানুষ ভালোবাসে সবাই চিনে আর সেও দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ইন্তেকালের পরে মানুষ তাকে স্মরণ করছে আমি বলি নাই যে এর মধ্যে কারো চরিত্র ভালো কারো চরিত্র খারাপ কারো ন্যায় নীতি ভালো কারো ন্যায়নীতি খারাপ এটা আমি বলিনি শুধু লেবাসের কথাই বললাম পোশাকের কথাই বললাম পোশাক দুইটা মানুষ দুইজন স ওই দুইজনকেই সমাজের মানুষ ভালোবাসে দেশের মানুষ ভালোবাসে কিন্তু দুইোজন ব্যক্তি যখন কবরে যাবে তখন তার ব্যাপারে অর্থাৎ কবর জীবনে কে সবচাইতে বেশি অর্থাৎ বাহ্যিক পক্ষে আমরা যে দেখছি আমাদের নিজ চক্ষে যে দুনিয়াতে এই ব্যক্তি সুন্নতি লেবাস পরিধান করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আর এই ব্যক্তি সুন্নতি লেবাস না পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা যতটুকু বুঝি আমাদের যতটুকু জ্ঞানে আসে যে যে ব্যক্তি সুন্নত মোতাবেক নিজের জীবন অতিবাহিত করলো সেই আরামে আছে দুও আরামে থাকতে পারে আল্লাহতালার দয়ায় কিন্তু আমাদের দৃষ্টিতে সুন্নতি লেবাস সুন্নতি পোশাক অথবা ইসলামের মধ্যে যে পোশাক পরিধানের অনুমতি রয়েছে আমরা চেষ্টা করি সময় আল্লাহ নবী সাল আলী লেবাস পরিধান করতেন যে সুন্নতি লেবাস আমাদের জন্য হাদিসে কারিমার মধ্যে পাওয়া যায় এগুলো করার পরিধান ইনশাল নিজের ঘরের সন্তানকেও এগুলো শিখানোর চেষ্টা করি আমরা শুরুতে যদি আমরা নিজাম বাইয়ের কাছে যাই আজকের বিষয় নিয়ে নিজাম বাই পোশাক পরিচ্ছেদ এ বিষয়ে শুরুতে কি মাদানি ফুল আশা করি আপনার থেকে এটা আল্লাহ তালা অনেক বড় দয়া দয়া এহসান দেখুন আমাদেরকে আল্লাহ তালা পোশাক পরার জন্য নির্দেশ দিয়েছেন শিক্ষা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম কিন্তু দেখুন আজকে মানুষ ছাড়া অন্য যত জাতি রয়েছে জাতি কিন্তু পোশাক পরিধান করে না বিভিন্ন প্রাণী রয়েছে যারা প্রাণী আছে আচ্ছা প্রাণী কিন্তু আমরা মুসলমান আমাদেরকে আল্লাহ পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন আবার ধরুন শীতের সময় শীতের পোশাক গরমের সময় গরমের পোশাক তবে আমরা যেহেতু মুসলমান আমাদের পোশাকটার ধরন হচ্ছে ভিন্ন যেটা আপনি বললেন কিছুক্ষণ পূর্বে রসুলি পাক সাল্লাই এর তো নবী পাক সাল্লু সাল্লামের সাধারণত যে পোশাকগুলো ছিল এর মধ্যে রয়েছে ইমামা শরীফান পাগি মুবারক এবং চাদর শরীফানা জামা অর্থাৎ পাঞ্জাবি জি এবং লুঙ্গি লুঙ্গি মুবারক ইত্যাদি সাধারণত রসুল সাল্লু আলি ইউজ করতেন তো আবার পায়জামার কথাও রয়েছে পায়জামা নবী করিম সাল্ল সাল্লাম ক্রয় করেছেন সাহাবিরা ব্যবহার করেছেন তো পোশাকের ব্যাপারে পাক রাবুল আলমের নিজে কোরআনে করিমের মধ্যে এরশাদ করেন পারা আট রুকু দশ তো আমি তার জন্য কানজুল ইমান থেকে শোনাচ্ছি যে আল্লাহ রাবুল আলমেন এরশাদ করেন হে মানব সকল হে আদম সন্তানরা নিশ্চয়ই আমি তোমাদের প্রতি একটা পোশাক এমনও অবতীর্ণ করেছি যা দিয়ে তোমাদের লজ্জার বস্তুগুলো গোপন করো একটি এমন রয়েছে যা তোমাদের শ্বাস বস্তু হয় এবং বিরতার পোশাক। ওটা তাকওয়ার পোশাক অর্থাৎ তাকোয়ার পোশাক পোশাক এটা হচ্ছে তা হচ্ছে উত্তম এটা আল্লাহ তালার নিদর্শনাদির অন্তর্ভুক্ত যাতে তারা উপদেশ গ্রহণ করে এখানে

দর্শক শ্রোতা এই অনুষ্ঠানে বিশেষ করে আপনাদের কল আর এস আমরা নেওয়ার চেষ্টা করছি আপনারা কল করতে পারেন আমাদেরকে আজকের বিষয় সম্পর্কে জানার জন্য বলার জন্য বা আপনার মনের মধ্যে যে আবেগ রয়েছে আবেগকে প্রকাশ করার জন্য অথবা আপনি কোনো কিছু জানতে চান তো আমাদেরকে এস এম এস আর কল করুন জিরো ফিডবে আজকে যে বিষয়টা আপনি চয়ন করেছেন জাকির ভাই জি শুধু আজকের বিষয়টাই নয় মাদানি চ্যানেল বিশেষ করে নিয়মিত অনুষ্ঠান মাদানী চ্যানেল রহমতপূর্ণ প্রভাত জি সম্প্রচারিত হয় এই প্রোগ্রামটা এমন এমন সব বিষয় মানুষের কাছে পৌঁছে থাকে যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আজকের এই বিষয়েও তার ব্যতিক্রম নয় শুধু রহমতপূর্ণ প্রভাতি নয় মাদানী চ্যানেল প্রতিটি অনুষ্ঠান প্রতিটি সিলসিলা প্রতিটি সেগমেন্ট প্রতিটি বিষয় খুবই তাৎপর্যবহ খুবই গুরুত্বপূর্ণ তো আজকে যে বিষয়ে চয়ন করা হয়েছে পোশাক পরিচ্ছেদ প্রথমেই আমি যদি একটু লক্ষ্য করি আমি মুসলমান ইসলাম হচ্ছে আমার ধর্ম আর এই ইসলাম ধর্মটাকে আল্লাহ তবরকাতালা মনোনয়ন করেছেন ইসলামটাকে আল্লাহ তবারকাতা বেছে নিয়েছেন পছন্দ করেছেন অনুমোদন দিয়েছেন ইসলামকে তো এই ইসলামের মধ্যে সব কিছুর ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া আছে জি এমন কোনো দিক নেই জাকির ভাই যেই দিকের জন্য যেই দিক নির্দেশনার জন্য আমাকে ইসলামের যে গন্ডি রয়েছে ইসলামের যে সীমানা রয়েছে তা পেরিয়ে গিয়ে অন্য কোনো ধর্মের কাছ থেকে আমাকে ধার করে আনতে হতে পারে কোনো দিক নির্দেশনা এমন নেই তো তোর পোশাক পরিচ্ছেদও হচ্ছে একটি দিক নির্দেশনা যা সম্পর্কে ইসলাম আমাদেরকে বলে দিয়েছে যে আমার পোশাক কেমন হওয়া চাই এই যে মুসলিম বেং একজন মুসলমান হিসাবে আমি কোন পোশাক পরিচ্ছেদ পরিধান করব আর কোন পোশাক পরিচ্ছেদ আমি পরিধান করব না না ইসলামী শরীয়তে পোশাকের গুরুত্ব অপরিসীম এই গুরুত্বকে অস্বীকার করা যাবে না অনস্বীকার্য পোশাকের মাধ্যমে যাতে ইসলামিক ঐতিহ্যের প্রতিফলন ঘটে সে বিষয়ে আমাকে যত্নশীল হতে হবে একজন মুসলমান হিসাবে পোশাক পরিচ্ছেদ লজ্জা নিবারণের পাশাপাশি ব্যক্তিত্ব প্রকাশের অন্যতম মাধ্যম একজন মানুষ কেমন তার রুচি কেমন তার চিন্তাধারা কেমন কেমন তার পছন্দ কেমন বা তার মেধা তার অভিরুচি কেমন সেটা তার পোশাকের মাধ্যমে প্রকাশ ঘটে আল্লাহ আল্লাহ এটা সহজেই বোঝা বোঝা যায় যায় সমাজের মধ্যে একজন ব্যক্তি যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তার পোশাক আপাদ মস্তক একবার দেখে নিলে স্ক্যানিং করে নিলেই বোঝা যায় যে এই লোকটা কোন ধরনের রুচি অভিরুচি বহন করে ধারণ করে তার অন্তরের মধ্যে এখন ইসলাম যেহেতু আমাকে সম্পূর্ণ দিক নির্দেশনা দিয়ে দিয়েছে আমি আগেই বলেছি যে কোনো দিক নির্দেশনা নেয়ার জন্য অন্য কোনো মজহাব অন্য কোন ধর্মের কাছে আমার যাওয়ার প্রয়োজন নেই বিকজ ইসলাম ইজ ফুল কোড অফ লাইফ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান এখন আমি একজন স্কুলের ছাত্র আমি একজন ভার্সিটির স্টুডেন্ট আমি একজন কোনো অফিসের কর্মকর্তা বা কর্মচারী সেক্ষেত্রে কিন্তু আমি ড্রেস কোড কিন্তু মেনে চলছি কেন চাকরি থাকবে না কেন আমাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেয়া হবে কেন স্কুল থেকে আমাকে বের করে দেওয়া হবে আমার শিক্ষা ব্যবস্থা ব্যাহত হবে আমি আর স্টুডেন্ট থাকব না আমাকে কর্মস্থল থেকে বের করে দেয়া হবে আমার জীবিকা বন্ধ হয়ে যাবে তো দুনিয়াবি প্রাপ্তির জন্য জীবিকা অর্জনের জন্য আমি সেখানে ড্রেস কোড মানতে বাধ্য বাধ্য স্কুলের শিক্ষা অর্জন করার জন্য স্কুলের যে ইউনিফর্ম রয়েছে সেটা আমি পরিধান করতে বাধ্য আমি অন্যান্য সময় যেমন ড্রেসই পরি না কেন স্কুলে যাওয়ার সময় মা আমার স্কুল ড্রেস কই আমার প্যান্ট কোথায় আচ্ছা কর্মস্থলে যাওয়ার জন্য সন্তানের মাকে বলি আমার ড্রেস কোথায় অফিসের যে ইউনিফর্ম রয়েছে সেটা কোথায় ব্যাকুল হয়ে যায় কেন চাকরি থাকবে না কেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হবে এই যে আমাদের এখানে একটা বাধ্যবাধকতা আমি বলছি না অফিসিয়ালি ইউনিফর্ম পরা যাবে না আমি বলছি না স্কুলের ইউনিফর্ম পরা যাবে না আমি যেভাবে আমার স্কুলের রোল প্লে করি যেভাবে আমি আমার ভার্সিটিতে আমার ভূমিকা আমার রোল আমি প্লে করি আমি ওখানে ভূমিকা আমার আমি সম্পাদন করি যেভাবে আমি আমার কর্মস্থলে আমার ভূমিকা আমার যে রোল রয়েছে আমি সেটা প্লে করি ঠিক তদ্রুপ ইসলামও তো আমাকে একটা রোল দিয়েছে যেই রোলটা এভরি ওয়ান ইচ অ্যান্ড এভরি ওয়ান এভরি মুসলিমস ইজ বাউন্ড টু প্লে দ্যাট রোল সেই রোলটা প্লে করতে বাধ্য তো ইসলামও আমাদেরকে পোশাক পরিচ্ছেদের ব্যাপারে দিয়েছে যে আমি কোন ধরনের পোশাক পরিচ্ছেদ আমি পরবো কোন ধরনের পোশাক পরিচ্ছেদ আমি পরব না যেমন সুরা আরাফের মধ্যে আল্লাহ তাকালা ইরশাদ করছেন হে মানব সকল সালাতের সময় তোমরা সাজসজ্জা করো প্রত্যেক সালাতের সময় আল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ তুমি সাজসজ্জা করো আর খাও পান করো কিন্তু অপচয় করো না অবশ্যই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না এখন কথা হচ্ছে যে সাজসজ্জা করার জন্য আল্লাহ তোবারকালা আমাদেরকে সালাতের সময় সময় নির্ধারণ করে দিয়েছেন এখন আমি কোথাও ইন্টারভিউয়ে যাচ্ছি আমার পোশাক সুন্দর হওয়া চাই আমি কর্মস্থলে যাচ্ছি আমার বসকে রাজি খুশি করতে হবে পোশাক পরিচ্ছেদ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ সুন্দর পোশাক সুন্দর পরিচ্ছেদ আমাদের থাকতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই আমি যখন পাঁচ ওাক্তের সালাতের সময় মহামহিম আল্লাহ রব্বুল আলমিনের সামনে আমি দাঁড়াচ্ছি মহাপরাক্রমশালী যার প্রতাপ যার প্রভাব যার প্রতিপত্তি বিশ্বের মধ্যে এই জমিনের মধ্যে কোনো ব্যক্তির নেই একমাত্র সৃষ্টিকর্তা কর্তা যেটা বিলং করে যেটা সৃষ্টিকর্তারই অধিকার তার সামনে আমি দাঁড়াচ্ছি জীর্ণ শীর্ণ পোশাকে তার সামনে আমি দাঁড়াচ্ছি হেন তেন পোশাকে যা পেলাম তাই আমি পরে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে গেলাম হ্যাঁ অথচ আমি স্কুলে যাচ্ছি পরিপাটির সাথে হ্যাঁ সুন্দরভাবে চুলটাকে আঁচড়ে নিয়ে হ্যাঁ দাড়িটাকে গুছিয়ে নিয়ে পোশাক পরিচ্ছেদ পরে সুন্দরভাবে কেউ যেন আমাকে খারাপ না বলে কিন্তু রব তালার সামনে যখন আমি দাঁড়াচ্ছি আমার পোশাক পরিচ্ছেদ এলোমেলো আমার পরিপাটি নেই আমার চুল অগোছালো আমার কোনো দিক থেকে মানে আমি পরিপাটি নই আমি বোঝাতে চাচ্ছি যে যে মহান আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তার গুরুত্ব আমি কতটুকু দিচ্ছি আর দুনিয়ার ক্ষেত্রে কর্মস্থলের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমার ভূমিকা কি হচ্ছে তো এ বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে রফিক ভাই বিষয়টা আপনি তুলে ধরছেন এখানে যে আল্লাহ তাবারকতাল্লা কোরআনুল করিমে আমাদেরকে নামাজের সালাতের সময় সাজসজ্জা করার জন্য আল্লাহ তাবারকতালার হুকুম তো আছেই দেখবেন কিছু মানুষ যাদের আল্লাহ তাবারকতালা ওই বুঝ দিয়েছেন দাড়ি রাখার পরেও এটার যত্ন নেয় না যত্ন নেয় খাবার খেয়েছে তো খাবারের সময় কিছু না কিছু দাড়ির মধ্যে লেগে আছে একে তো খাবার এটার মধ্যে দাড়ির মধ্যে লেগে থাকলে পরবর্তীতে দুর্গন্ধ আসে দ্বিতীয়ত দেখতে কিন্তু খারাপ দেখা যায় কিছু মানুষ আল্লাহ বুঝ দিয়েছে যারা বাবরি চুল রাখে কিন্তু চুলের মধ্যে তেল লাগানো যত্ন নেওয়া একটু পরিপাটি করা এগুলো তাদের অভ্যাসের মধ্যে দেখা যায় না না হওয়ার কারণে যারা আমাদেরকে দেখে বা আমরা যাদের দৃষ্টিগোচর হই তারা আমাদের চুল দেখে চুলের স্টাইল ভালো না অর্থাৎ তেল লাগানো নাই আচরানো নাই এতে করে আমার সামনের ব্যক্তি বাবরি চুল রাখা থেকে সে কিন্তু দূরে চলে যায় সেভাবে কি আরে দাঁড়িয়ে রাখলে তো কেমন দেখা যায় দাড়ি রাখলে তো এলোমেলো সুন্দর দেখা যায় না কিন্তু এটা কেন হয়েছে আমার যদি দোষ থাকে তো আমার কারণেই হয়েছে আমি দাড়ি রাখার পরে যদি দাড়িতে তেল দেই সুন্দর মতো আচরাই এরপরে বন্ধু মহলের কাছে যাই বা এলাকায় যে মানুষের সাথে আমরা মিশি তাদের কাছে যাই তাদের দৃষ্টিতেও এই সুন্নাতকে সুন্দর লাগবে তখন তাদের মধ্যেও একটা মোহাব্বত চলে আসবে সুন্নতের প্রতি আরে না দাঁড়িয়ে রাখলে তো ওয়াহ কি সুন্দর লাগতেছে তো আমিও দাঁড়িয়ে রাখি এভাবে করে লেবাসের বিষয়টাও অনেক মানুষ সুন্নতি লেবাস তো পড়ি আমরা পড়ার পরে দেখা যায় অনেক দিন একটা লেবাস পরিধান করে দুর্গন্ধ চলে আসে যখন আমরা বন্ধু মহলে যাই বা আমরা মানুষের সাথে চলাফেরা করি তখন দেখা যায় ওই সকল মানুষ আমার থেকে পৃথক হয়ে যায় কেননা আমার এই লেবাস দুই দিনের বেশি পড়া তো সম্ভব না কেননা তখন দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে ময়লা জমে এগুলোর দিকে আমাদের খেয়াল রাখা উচিত যেন আমি সুন্নতের উপর আমল করছি আমার সুন্নত দেখে অন্য মুসলমান ভাইয়ের প্রতি তার অন্তরেও যেন এই মন মানসিকতা তৈরি হয় যায় আমিও সুন্নতের লেবাস পরি। কারণ তাকে যেহেতু সুন্দর লাগছে আমিও পড়ি এমনটা যেন না হয় আমার সুন্নতির লেবাস দেখে অন্য মানুষ এই লেবাস থেকে দূরে যেন চলে না যায় আল্লাহ তাবার ব্যাপারে জাকির ভাই এটা এমন একটা বিষয় আজকে এই সমাজের একটা ট্রেডিশন হয়ে গেছে একটা প্রথা বলতে পারে জি বা একটা চল একটা প্রচলন যে সুন্দর পোশাক পরেছে আমিও পরব এখন আমি যে পোশাক পরছি আমার উদ্দেশ্য কি সুন্দর পোশাক পরিধানের উদ্দেশ্য কী রয়েছে কার জন্য আমি পরিধান করব পোশাক ইসলামের মধ্যে পোশাক তিন ধরনের একটা হচ্ছে ওয়াজিব একটা হচ্ছে মুস্তাহাব আর একটি পোশাক হচ্ছে হারাম তো এখন ওয়াজিব যে পোশাক রয়েছে অপরিহার্য অপরিহার্য সেটা কোনটা সেটা আমাকে জানতে হবে মুস্তাহাব যে পোশাক রয়েছে সেগুলো কোন কোন পোশাক মুস্তাহাব সে সম্পর্কে আমাকে জানতে হবে যে পোশাকগুলোকে হারাম করা হয়েছে কোন কোন পোশাক হারামের তালিকায় রয়েছে সেটা আমাকে জানতে হবে এখন এগুলো যদি আমি না জানি তাহলে আজকে যে পোশাক আমি সৌন্দর্যের জন্য পরিধান করছি জিনাতের জন্য পরিধান করছি জিনাত দ্যাট মিন্স শোয়িং অফ লোক দেখানো যে লোক আমাকে ভালো বলবে লোক আমাকে বিত্তবান মনে করবে লোক আমাকে মনে করবে যে এই লোকটা অভাবই না জিনাতের জন্য এমন পোশাক পরা কেমন আসুন আমরা হাদিসের আলোকে একটু শ্রবণ করি যে নবী করিম রউফুর রহিম সাল্লাহ আলী ওয়ালি ওয়াসাল্লাম এরশাদ করেন এটা এই হাদিসে পাকটা আপনার আবু দাউদ শরীফে এসেছে তিরমিজি শরীফে এসেছে মিশকাত শরীফেও এসেছে যে নবী করিম সল্লাহ তালা আলী ও আলী ওয়াসাল্লাম এরশাদ করেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না এক ব্যক্তি আরোজ করল ইয়ারসুল্লাহ সল্ল্লাহ তালি ওয়া আলী ওয়াসাল্লাম মানুষ তো পছন্দ করে যে তার পোশাক সুন্দর হোক এবং তার জুতো সুন্দর হোক রসুল সাল্ল্লা তালা আলী ওসাল্লাম এরশাদ করলেন আল্লাহ তালা সুন্দর তিনি সৌন্দর্য পছন্দ করেন অহংকার হল হককে অস্বীকার করা অর্থাৎ যে হক রয়েছে যেটা বাস্তবতা রয়েছে সত্য যে বিষয়টা রয়েছে সেটাকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ করা যে পোশাকের বিষয় আমি একটা সুন্দর পোশাক পরলাম একটা দামি পোশাক পরলাম এখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমার আশেপাশ দিয়ে যারা অতিবাহিত হচ্ছে তাদের থেকে আমি নিজেকে উত্তম আলাতরীন মনে করছি সর্বোত্তম যে এখানে একটা সমাবেশ পার্টি সমাবেশে গেলাম কোনো বিয়েতে গেলাম কোনো কনফারেন্সে গেলাম কোনো সম্মেলনে গেলাম কোনো সমাবেশে গেলাম সেখানে আমি এমন পোশাক পরিধান করে গেলাম যে এই পোশাকটা আর কারো কাছে নেই দামি পোশাক অ্যান্টিক ইউনিক অ্যান্ড পোশাক যেটাকে আমরা বলি এমন একটা পোশাক আমি পরিধান করে গেলাম এবং আমার মধ্যে এই ফিলিংটা এলো জি এই ফিলিংস আমার মধ্যে এলো যে এই পোশাক তো এখানে কারো নেই নিঃসন্দেহে আমি এখানে সবার চেয়ে উত্তম পোশাকের দৃষ্টিকোণ থেকে এখানে তো অহংকার চলে এলো আর আল্লাহ নবী সাল্লাহ তালি আলী বা এর করছেন যে যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না ই আরেকটা রেওয়াজ এরকমও রয়েছে যে আপনি বলেছেন বা আমরা মাদানী চ্যানেলের যত অনুষ্ঠান আছে সর্বপ্রথমে নিয়ত করিয়ে থাকে ভালো তো এভাবে রয়েছে রুজ্লাহ সাল্লামের বাণী যে ব্যক্তি ভালো কাপড় এই নিয়তে পরবে আপনি যেটা বলেছেন আমি নিয়তের কথা আগেই বলেছি আমার অন্তরীণ অহংকার রয়েছে অহংকারের জন্য বা কোনো আলিম বা দরবেশের পোশাক পরিধান করলো এই নিয়তে যে লোকেরা আমাকে আলিম বলুক বা দরবেশ জানুক মানে ভালো জানুক এই নিয়তে যদি পরে তাহলে আল্লাহ মহাসারের দিনে তাকে অপমানের পোশাক আল্লাহ আল্লাহ আসলে দেখুন দর্শক শ্রোতা যদি আমাদের নিয়ত ভালো না থাকে পোশাকের পূর্বে তবে হয়তো বা সেই পোশাক আমার জন্য কেয়ামতের ময়দানের লজ্জার একটি বিষয় হয়ে দাঁড়াবে অনেক সময় এটা নিজেকে একটু চেক করা দরকার আমি ভালো পোশাক সুন্দর পোশাক পরে জনসাধারণের সামনে গেলাম বা মানুষের সামনে গেলাম বা স্বজনের সামনে গেলাম বন্ধু বান্ধবের সামনে গেলাম তাদের সামনে যখন আমি উপস্থিত হই তখন আমার মনের ভাবটা কি থাকে আমার অন্তরে কি থাকে আমি অন্য কারো পোশাকের দিকে তাকাচ্ছি আমার পোশাকটা উত্তম এভাবে মনটা একবার আমরা চেক করি যেন আমার অন্তরে এরকমের কোনো খেয়াল ধারণা না আসে যদি আসে তো আমরা এগুলো চেঞ্জ করার চেষ্টা করি জুনেদ ভাইয়ের কাছে যাব নাচ শুনতে ইসলামী ভাইরা এস করছে, করছেন আজকের অনুষ্ঠানে কি নাথ হবে না অবশ্যই হবে ইনশাআল্লাহ তালা আজকের বিষয়টাও একটু বড় অর্থাৎ লম্বা বিস্তারিত আলোচনা না করলেও হয় না ইনশাআল্লাহ না তো শুনবো আর আলোচনাও আমরা

मदनी मदीन No, 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 সুন্দর পোশাক পরতে নিষেধ করেনি না হ্যাঁ এটা আমাদের একটু বুঝতে হবে যে এই যে যারা ইসলামিক ধ্যান ধারণা পোষণ করেন বিশেষ করে যারা মাওলানা রয়েছেন মোবাল্লিক রয়েছেন সময় মানুষকে পিছন থেকে লাগাম কেন টেনে ধরে সুন্দর পোশাক পরতে দেয় না ভালো কিছু পরিধান করতে দেয় না এই সব সময় শুধু লাগাম টেনে ধরে আসলে না প্রিয় ইসলামী ভাই এবং আমাদেরই চ্যানেলের দর্শকবৃন্দ এমনটি নয় ইসলাম আমাদেরকে উত্তম পোশাক পরিধান করার নির্দেশ দিয়েছে কিন্তু সেটা কিভাবে পড়তে হবে তার ইন্টেনশন কি হবে আমি আগেই বলেছি যে যে কোনো পোশাক পরিধানের আগে যে কোনো পোশাক তৈরি করার আগে আমি একটা পোশাক তৈরি করব তার পিছনে তার ব্যাকগ্রাউন্ডে আমার ইন্টেনশন কি রয়েছে আমার উদ্দেশ্য কি রয়েছে যে আমি কেন এই পোশাক পরিধান করছি কার জন্য এটা কি আল্লাহ পাতালের সন্তুষ্টির জন্য নাকি কোনো ব্যক্তির মন জয় করার জন্য যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাব লোকেরা আমাকে দেখে ভালো বলবে আসুন এই উত্তম পোশাক সম্পর্কে আল্লাহ রাসুল কি বলেছেন আমরা শ্রবণ করি যে একবার জনৈক সাহাবি তার বাবা পিতা হতে বর্ণনা করেন তিনি বলেন যে আমি একদা আমি নিম্ন মানের পোশাক পরে রসুল্লাহ সাল্ল্লাহতলা আলী ও আলী ওসাল্লামের দরবারে উপস্থিত হলাম তা দেখে তিনি সল্ল্লাহ তালা আলী আলী ওসাল্লাম ইসাদ করলেন তোমার কি ধন সম্পদ আছে আমি বললাম জি হ্যাঁ তিনি বললেন কি ধরনের ধনসম্পদ আমি বললাম আল্লাহ তবরকালা আমাকে উঁট ভেড়া ঘোড়া ও দাসদাসী দিয়েছেন তিনি সল্ল্লাহ তালা আলী আলী ওসাল্লাম তখন বললেন তাহলে তো আল্লাহ যখন তোমাকে ধন সম্পদ দিয়েছেন তখন তোমার বেশভূষায় আল্লাহ তবারকবতালার নিয়ামতের নিদর্শন ও করুণা প্রকাশ পাওয়া উচিত অর্থাৎ তোমার পোশাক সুন্দর হওয়া উচিত তোমার পোশাকের মধ্যেও এই বহির প্রকাশ ঘটা উচিত যে আল্লাহ তকবাত তোমাকে অজস্র নিয়ামত দান করেছে এই হাদিসে পাকটা আবু দাউস শরীফ ও মিসকাত শরীফের মধ্যে রয়েছে আমি যে পূর্বে বললাম যে পোশাক তিন ধরনের একটা হচ্ছে ওয়াজিব অর্থাৎ অপরিহার্য আর একটা হচ্ছে মুস্তাহাব আর একটা হচ্ছে হারাম এখন এই তিনটা পোশাকের মধ্যেই যদি আমরা সীমাবদ্ধ থাকি আমাদের জ্ঞানটাকে যদি সীমাবদ্ধ থাকি একজন মানুষ কখনোই কিন্তু সে অনিসলামিক পোশাক কিন্তু তার শরীরে চড়বে না এমন পোশাক সে বেছে নেবে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যারাই আমরা টিভি সেটের সামনে বসে আছি এই আজকের এই বিষয়টা এই শর্ট মেসেজটা যদি আমরা একটু মনে রাখি প্রিয় দর্শক যে ওয়াজিব পোশাক কোনটা মোস্তাহাব পোশাক কোনটা আর হারাম পোশাক কোনটা তো হারাম সম্পর্কে আমরা এর আগে অনেকেই হয়তো জেনেছি যে কোন কোন পোশাক পুরুষরা পরিধান করতে পারবে না কিন্তু ওয়াজিব পোশাক কোনটা এটা কিন্তু অনেকেই জানি না মোস্তাহাব কোনটা এটাও আমরা জানি না ওয়াজিব পোশাক হচ্ছে সতর ঢাকার জন্য সতর ঢাকার জন্য আমার ইসলাম আমাকে যতটুকু সতর ঢাকার জন্য হুকুম দিয়েছেন সেই সতর ঢাকার জন্য যে পোশাকটা পরিধান করতে হয় সেটাই হচ্ছে ওয়াজিব পোশাক না পড়লে নয় এটা পড়তেই হবে এটা হচ্ছে ওয়াজিব অপরিহার্য আচ্ছা এরপর আসছে মুস্তাহাব যেটা সুন্দর পোশাক যে সম্পর্কে আমি এখন আলোচনা করলাম যে ইসলামী বিধান সম্মত যে সুন্দর পোশাক রয়েছে ভালো নিয়তের সাথে ভালো উদ্দেশ্যে পরিধান করা এটা হচ্ছে মুস্তাহাব আর মোস্তাহাব পোশাক যখনই আমি ভালো নিয়তে পরিধান করব। তখনই এটা আমার ইবাদতে পরিণত হয়ে যাবে আমি পোশাকও পরিধান করলাম স্বভাবও পেলাম আচ্ছা এই মোস্তাহাব পোশাকের মধ্যে এমন কোনো পোশাক পরা যাবে না যেটা দৃষ্টি কটু রং চটা যেমন আমির সুন্দর এই যে যখন আমাদের কালার পোশাক পরার অনুমতি চলে এলো এর আগে কিন্তু যে নিষেধ ছিল তা না প্রত্যেকটা সংগঠনের কিছু নিয়ম নীতি থাকে রীতিনীতি থাকে পলিসি থাকে জি তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এই যে আমাদের কালারফুল পোশাক পরার যে আমাদেরকে অ্যালাউ করে দিয়েছে কিন্তু এর মধ্যেও কিন্তু আমির আল বলে দিয়েছেন যে এই এই কালার পরা যাবে এই এই কালার পরা যাবে না সেটা এক কথাতেই তিনি বলে দিয়েছেন যে যেগুলো খুব উজ্জ্বল রং মানে খুব রং চটা মানুষের দৃষ্টি পড়ে আর যেই রংগুলো মানে অনেক রঙ আছে জেন্ডার ভেদে যেমন আপনি কিন্তু লাল পোশাকই ইচ্ছা করলেই পড়তে পারবেন না তো রং চটা পোশাক তো যেই পোশাকগুলো খুব চোখে লাগে উজ্জ্বল পোশাক এমন পোশাকও কিন্তু তিনি পড়তে পড়া থেকে বিরত থাকতে বলেছেন যেটা দৃষ্টি কটু মানুষ দেখলে সেটাকে নিয়ে সমালোচনা করবে এই পোশাকগুলো পরা যাবে না আচ্ছা এরপরে আসছে হারাম পোশাক হারাম কোনগুলো যেমন পুরুষের জন্য হারাম করে দেওয়া হয়েছে স্বর্ণ খচিত এটা কিন্তু পুরুষের জন্য হারাম আর মহিলার পোশাক পুরুষ পরবে না পুরুষের পোশাক মহিলা পরবে না কিন্তু আজকে সমাজের যে প্রেক্ষাপট এটা যদি আমরা দেখি খুব দুঃখের সাথে বলতে হয় এটা ইটস এ পিটি খুব পরিতাপের সাথে বলতে হয় যে আজকে আমাদের কাণ্ড জ্ঞান হোশ আমাদের যে চিন্তা চেতনা এতটাই বিলুপ্তি ঘটে গেছে যে পোশাক সিলেকশনের পূর্বে আমি বলছি না সবাই রকম না খুবই কিন্তু এমন তাদের মানে চিন্তাধারা যে আমি মুসলমান আল্লাহ তালা আমাদেরকে আমাকে নির্দেশ দিয়েছেন আমাকে ইসলাম নির্দেশ দিয়েছে আল্লাহ রসুল আমাকে নির্দেশ দিয়েছে আমি কোন কি পোশাক আমি পরিধান করব কি করব না কিন্তু পোশাক সিলেকশনের ব্যাপারে আমি কিন্তু সব কিছু সিলেকশন করি খাবার এটা খাবো না এটা খাবো না এটা খাবো আচ্ছা মানে পড়বো পড়াশোনা করবো অধ্যয়ন করব এই এই বিষয়টা নেব না এটা নেবো না এই বিভাগে পড়বো না এটা নেব না এটা নেব অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সিলেকশন রয়েছে পেশা এটা করব না এটা আমি করব আমি ইঞ্জিনিয়ারিং পড়ব না আমি ডাক্তার পড়বো আমি ডাক্তারি পড়বো না আমি শিক্ষকতা করব। অর্থাৎ ইচ অ্যান্ড এভরি সেক্টর আমাদের কিন্তু সিলেকশন রয়েছে যে আমি এটা করব না এটা যে তো যখন সব কিছুতে আমরা আমাদের অভিরুচি আমাদের রুচির প্রকাশ ঘটাই তখন পোশাকের ক্ষেত্রে এমন কেন করি যে না এটা এই পোশাকের ক্ষেত্রে আমরা অন্ধ হয়ে যাই যেটা ভালো লাগে সেটাই করি মহিলার পোশাক না পুরুষের পোশাক সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো তোয়াক্কা করি না যে এটা কি পুরুষের নাকি মহিলার আচ্ছা বিশেষ করে আবার মাদানি মুখ শিশুদের ভেতরে আমি সেটাই বলতে যাচ্ছিলাম নিজাম ভাই যে এই যে আমি প্রায় সময় বলে থাকি মাদানি চ্যানেলে যখনই আলহামদুলিল্লাহ আমার এখানে বসার সৌভাগ্য আমি অর্জন করি বাড়াক তালা এই নিয়ামত আমাকে দান করেন তখনই কিন্তু প্রায় সময় আমি বলি যে এই যে শিশু যারা রয়েছে এদের কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে ইনস্টিটিউশনস রয়েছে সেটা হচ্ছে মা বাবা জি তার গৃহ তার ঘর এখান থেকে কিন্তু শিশুরা প্রথম শিক্ষাটাই অর্জন করে এখন মা বাবা যারা বড় রয়েছে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে এরা কিন্তু শিশুদের দর্পণস্বরূপ আয়না শিশুরা কিন্তু মা বাবার মাঝে তার বড়দের মাঝে পরিবারে নিজের ব্যক্তিত্ব বা নিজের যে স্বরূপ রয়েছে এটাকে কিন্তু সে দেখতে পায় এখন মা বাবা যদি ছোটকালেই শিশুকে এমন কোনো পোশাক পরিধান করায় যেটা যার মধ্যে কার্টুন রয়েছে যার মধ্যে স্টিকার রয়েছে আচ্ছা এমন কিছু সাইন রয়েছে যেই সাইন সম্পর্কে আমরা জানি না যেই সাইনগুলো যেই চিহ্নগুলো পোশাকের মধ্যে দেখবেন যারা অমুসলিম যারা রয়েছে তারা কিন্তু তাদের কালচার তাদের কালচার তাদের সংস্কৃতি তারা কিন্তু সব সময় প্রচার করছে সেটা পোশাকের মাধ্যমেই হোক সেটা স্কুল ব্যাগের মাধ্যমেই হোক সেটা যে কোনো মানে মাধ্যমে তারা কিন্তু তাদের সাইন তাদের যে বিভিন্ন তাদের যে মাঝাবী বা তাদের যে কালচার রয়েছে সেটা কিন্তু তারা প্রকাশ করে তাদের সাইনের মাধ্যমে জি তাদের কিছু নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে ওই চিহ্নগুলো আজকে দুর্ভাগ্যক্রমে মুসলমান সেগুলো পরিধান করছে তাদের পোশাকের মধ্যে তাদের যে কালচার রয়েছে হ্যাঁ সেই জিনিসগুলো কিন্তু পরিধান করছে অনেকেই আমরা মোস্ট অব দ্য মুসলিম তারা কিন্তু জানে না যে এই চিহ্নটা বা এই যে প্রতীকটা রয়েছে পোশাকের মধ্যে এটা কি আমাদের মুসলমানের নাকি অমুসলিমদের এমনও তো হতে পারে যে তারা যার উপাসনা করে যার অর্চনা করে সেই মানে তাদের যে মিথ্যে প্রভু রয়েছে সেই প্রভুর প্রতীক প্রতিমা সেটার মধ্যে দিয়ে দেওয়া হলো আর সেটাই মুসলমান দুর্ভাগ্যক্রমে সেটাই পরিধান করাচ্ছে আর তার সন্তানদেরকে পড়াচ্ছে এই যে ছোটবেলা থেকে যে সন্তানদেরকে এই চিন্তা চেতনায় লালন করা হচ্ছে কার্টুন ছবি বা যে কোনো প্রতীক প্রতীকী চিহ্ন মার্কা ছবি পোশাক তাকে পরিধান করানো হচ্ছে তাকে জুতো পরানো হচ্ছে জুতোর মধ্যে কি ওই মিউজিক বাচ্ছে মিউজিক্যাল টোন এখন পোশাক পরিধান করাছে তার মধ্যে প্রতীকী চিহ্ন রয়েছে তার মধ্যে কার্টুন রয়েছে বিভিন্ন ধরনের এই যে পোশাক এই যে মন মানসিকতা যে তার সৃষ্টি করে দেয়া হচ্ছে এখন এই সন্তান যখন বড় হবে কিন্তু খুব মানে আমি খুব সূক্ষ্ম একটা বিষয় কিন্তু আমি বলছি সেই সন্তান যখন বড় হবে বড় হবে তো সেই সন্তানের মাঝে তাকওয়া পরেশগারি মুত্তাকি কোথেকে আসবে আমি বীজ বপন করলাম কুমড়ার আর আমি আশা করছি লাউ কদু এটা তো হতে পারে না না আমি যে বীজটা সন্তানের মাঝে বপন করে দিয়েছি অনইসলামিক বীজ তো আমি পরবর্তীতে কি করে আমি সেই সন্তানটাকে তাকোয়া পর কি আমি আশা করব। জি মাসাল্লাহ রফিক ভাই খুব গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন আসলে আমাদের অনুষ্ঠানেরও প্রায় সময় শেষ হয়ে যাচ্ছে তো এই পোশাকটা আমরা কিভাবে পরিধান করব এবং কিভাবে আমরা শরীর থেকে খুলবো এটার তো নিয়মকানুনটা জানা এমন এমন পোশাক টাইট স্কিন টাইট পোশাক যেগুলো দেখতে মানে শরীর দেখা যায় পাতলা পোশাক জিন্দি এগুলো আমাদেরকে বর্জন করতে হবে আল আপনার কাছে আসবো কিছু দর্শকের কল এস আছে এরাও কল দিয়ে আসেন আশা করে যে আমাদের কলগুলো অনুষ্ঠানে চালানো হবে ইনশাআল্লাহ তালা বেশি দেরি নেই এখনই আপনাদের কল নিব দর্শক শ্রোতা এরপর ইনশাআল্লাহ আবার আসবো ধারাবাহিকভাবে আলোচনার দিকে যে কল চালিয়ে দিন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমি বলছি জি আল্লা তাবারাকাল সবাইকে বোঝার তৌফিক দান করুক আপনি নিজেও দাওয়াত ইসলামীর মাদানী কাফলায় সফর করুন আর আপনার ঘরে যারা ইসলামী বোন রয়েছে তাদেরকেও দাওয়াত ইসলামীর যে ইসলামী বোনদের ইজতেমা হয় বা বিভিন্ন মাদানী কাজ হয় এর সাথে তাকেও অ্যাড করিয়ে দিন ইনশাল্লাহ তালা ইসলামী বোনেরা আপনার ঘরে ইসলামী বোনকে ইনফ্রাদি কৌশিস করে

দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমি রেহেলে সুন্নাত দামাত বার আলিয়া যে পাগড়ির এখন দেখেন আমরাও কালার চেঞ্জ করে পাগড়ি পরি এ সম্পর্কে তিনি হাদিসে মোবারাকাও পেশ করেছেন আর সাত কালারের শূন্য তো সাবিত করেছেন আল্লাহ তালা বজার তৌফিক দান করুক জি পরবর্তী কল আচ্ছা আপনি কি নাতে রসুল শুনতে চেয়েছেন হাসপির রব্বিজাল্লাহ এক ইসলামী ভাই ঢাকা থেকে আমাদের এস করেছেন রহমতপূর্ণ প্রবাত অনুষ্ঠানটি এখন আমি দেখছি অনেক ভালো লাগছে আমাকে একটা নাতে রসুল সাল্লাহ আলিয়াল্লাম শুনিয়ে দিন কোনটা শুনতে চেয়েছেন আপনি এটা বলেননি আমরা চেষ্টা করব শোনানোর জন্য জুনেদ ভাই ইনশাআল্লাহ রেডি থাকেন ইসলামী ভাইরা নাচ শুনতে চেয়েছেন দর্শক শ্রোতা একটু ভিন্নভাবে আলোচনায় আসতে চাই এখন সেটা হলো ভিন্ন বলতে সাবজেক্টের মধ্যেই থাকবেন ইনশাআ খাজা গরিবে নওয়াস রহমাতুল্লাহ তালালাইকে চিনে না ভারতবর্ষের মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে এমন কোনো মানুষ নেই সব মানুষ খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহি তালালাইকে আমরা চিনি বা তার নাম শুনছি তার ব্যক্তি সম্পর্কে আমরা অনেকেই জানি আজ আমরা পোশাক পরিচ্ছেদ নিয়ে আলোচনা করছি এখানে এই ঘটনাটা এই জন্য টানতেছি আমি আজ এমন ব্যক্তি আছে আমার সমাজের মধ্যে যার দু চারটা আলমারি ভরা কাপড় আছে কিন্তু পরিধান করার মতো সময় তার কাছে নেই আজ কাজে গেলাম অফিসে গেলাম স্কুল কলেজে গেলাম যে লেবাসটা পরে গেলাম এটা এসে খুলে রাখলাম তো নতুন পোশাক পরিধান করলাম এভাবে করে যে তার কত পোশাক ঘরের মধ্যে আছে হয়তোবা এক ব্যক্তির নিজেরও হিসাব নেই খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তালালাই একবার ছোটোবেলায় ঈদের নামাজ আদায় করার জন্য ঘর থেকে বের হলেন আর স্বাভাবিকভাবে ঈদের নামাজের প্রস্তুতি কেমন হয় থাকে গোসল করে নতুন পোশাক পরিধান করে ভালো লেবাস পরিধান করে ঈদগাহ ময়দানে যাওয়া তো সুনাত মোতাবেক খাজা গরিবে নওয়াজ রহমেতুল্লাহ তালালাই বের হলেন পথিমধ্যে একজন অন্ধ শিশুর সাথে দেখা হলো বাচ্চাটা ছোট ছিল অন্ধ ছিল আর ফাটাচিরা কাপড় পরিধান করে রাস্তার পাশে বসে আছে খাজা গরিবে নওয়াজ রহমেতুল্লাহি তালালাই ওই অন্ধ শিশুর সাথে কথা বললেন বাড়ি কোথায় কী করো তুমি যখন দেখলেন শিশুটা গরিব আজকে ঈদের দিন ভালো একটা কাপড় পরিধান করবে সেই তৌফিকও তার কাছে নেই সেই অর্থ তার কাছে নেই তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তালালাই তাকে নিয়ে বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তালালাই যেই নতুন পোশাক পরিধান করলেন সেই পোশাকটা খুলে ওই অন্ধ শিশুটিকে দিলেন তাকে সুন্দর মতন গোসলের ব্যবস্থা করলেন পরিষ্কার করালেন এরপরে মাথা আশ্রয় দিলেন যা ঈদগায়ে যাওয়ার জন্য প্রয়োজন হয় এতটুকু করে নিজের শরীর থেকে নতুন পোশাকটা খুলে ওই অন্ধ শিশুকে পরিয়ে দিলেন আর নিজে ঘরের থেকে অন্য পোশাক পরলেন এরপরে ওই অন্ধ শিশুটিকে নিয়ে ঈদগা ময়দানে গেলেন নামাজ আদায় করার জন্য এখান থেকে আমার একটাই মেসেজ আজ আমার ঘরে আলমারিতে সুকেশের মধ্যে না জানি কত ডিজাইনের কত প্রকারের কত পোশাক কত লেবাজ আমি জমা করেছি আজ দুনিয়া থেকে চলে যাব সেই পোশাক আপনার কে পরবে এই পোশাক আপনার সাথে যাবে কি না এটা একটু চিন্তা করুন কিন্তু আমার ঘরের পাশেই ঘরের পাশে বলতে আমার রক্তের আত্মীয় এমন আছে যারা প্রয়োজনীয় পোশাক যেটা সেটাও পরিধান করতে পারে না অনেক সময় দেখা যায় যে কোনো মেজবানের মধ্যে আসলো কোনো দাওয়াতে আসলো তো বেচারা দেখা যায় পোশাক এরকমের পরিপাটি না এত সুন্দর না নর্মাল পোশাক পরে আসছে হয়তোবা যদি জিজ্ঞাসা করা হয় ভাই আজকে তো একটা খুশির দিন আপনিও দাওয়াতে আসছেন আমিও দাওয়াতে আসছি কিন্তু আপনার পোশাক এত নর্মাল কেন আপনার পোশাক নতুন না কেন বা দৌত করা পোশাক না কেন তখন হয়তোবা তার থেকে এটাই আসবে যে আমার একটাই মাত্র পোশাক হয়তোবা এটাই বলবে যে আমার পোশাক আছেই একটা তা আমি কী করবো এটা পরে আমি চলে আসছি আমাদের একটু চিন্তা করা উচিত আমার যেখানে দুই চার দশ বিশ পঁচিশটা পোশাক আমার রাখা আছে কিন্তু আমার পাশের ভাই পরিধান করতে পারতেছে না আমার পাশের ভাই মনের তৃপ্তি নিয়ে একটা পোশাক পরিধান করে আল্লাহ তাবারেকো তালার দরবারে দাঁড়াবেন নামাজ আদায় করার জন্য দাঁড়াবেন সেই সামর্থ্যটুকু তার কাছে নেই আজ যে ব্যক্তি রিক্সা চালায় সে রিস্কা চালানোর জন্য গিয়েছে গেঞ্জি পরিধান করে সেই অবস্থায় সে অজু করে আল্লাহ তাবারক তালার ইবাদত করার জন্য মসজিদে ঢুকে গেছে দ্বিতীয় পোশাক আর তার নেই সেই অর্থ তার কাছে নেই যে আমি একটা ভালো পোশাক পরব জুমার দিনে ভালো পোশাক পরে আমি আল্লাহ তাবারক তালার ইবাদতের জন্য মসজিদে যাব কিন্তু আমাদের একটু চোখ খোলা রাখা উচিত যে আমি এতগুলো পোশাক পরিধান করলাম কিন্তু আমার পাশের ভাই সেও তো আল্লাহ তাবারক তালার ইবাদত করবে তারও তো ইচ্ছা আল্লাহর কাছে যখন আমি যাব আল্লাহ তালার দরবারে যখন আমি দাঁড়াবো আমি যখন নামাজে দাঁড়াবো তখন একটু সুন্দর পোশাক পরিধান করে আমি দাঁড়াই কিন্তু আমাদের চোখ খোলা আছে কিন্তু এই সকল দৃশ্য আমাদের চোখে পড়ে না আর কিছু লোক আবার এমনও আছে সবাই যে গরিব আর অভাবের কারণে পোশাক পরতে পারি না এরকমের না কিছু লোকের আবার অভ্যাস আছে এরকমের যে যখন আমরা আত্মীয় স্বজন বাড়ি যাই তখন ভালো পোশাক দামি পোশাক যেটা ওইটা বের করি আর যখন আমরা নামাজে যাই ভালো পোশাকটা রেখে দেয় আত্মীয় স্বজনের কাছে যখন যাব তখন পরিধান করবো না এরকমের না চেষ্টা করি যখন ভালো কোন কাজে যাবো ইসলামের কাজে যাবো ওই সময় আমরা ভালো পোশাক পরিধান করার চেষ্টা করি কেননা যখন আমি ভালো একটি পোশাক পরিধান করে সুন্নতি লেবাস পরিধান করে এরপর আমি মাহফিলে যাবো নাতে যাব বা দাওয়াত ইসলামী সাপ্তাহিক ইজিতেমাতে যাব। তখন আমার অন্য মুসলমান ভাই আমার সুন্দর পোশাক পরিধান দেখে সুন্দর পোশাক দেখে তার মনের মধ্যেও এক চাহিদা চলে আসবে আহ সুন্নতি লেবাস অনেক সুন্দর লাগে আমি এবার একটা সুন্নতি লেবাস বানানোর চেষ্টা করবো আল্লাহ তালা সেই বুঝ আর সেই জ্ঞান আল্লাহ আমাদেরকে দান করুক জুনাইদ ভাই থেকে নাচ শুনবো ইসলামী ভাই জন্য কল আর এস এম এস করেছিলেন জি জুন ভাই

সাল্লাম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ তাবারকতাল্লাহ সবাইকে মদিনাতুল মনোয়ারায় আদবের সাথে হাজিরা দেওয়ার তৌফিক দান করুক সকালে এক ইসলামীদের সাথে কথা হচ্ছিল নারায়ণগঞ্জের তো এ আমাকে এই সুসংবাদ দিল কি জাকির ভাই দোয়া করেন হয়তো বা ফেব্রুয়ারি মাসের মধ্যেই মদিনায় সফর নসিব হতে পারে আসলে দেখুন এক বেকুলতা আশেখ রসুলের মদিনায় যাওয়ার আমাদের অন্তরে মদিনায় যাওয়ার যে বেকুলতা রয়েছে না আল্লাহ তাবারক তালা কবুল করুক সবাইকে যদি সেই অন্তর নিয়েই আমার নবীর ভালোবাসা নিয়ে যদি একটু চিন্তা করি না আমরা তো এই আমাদের পোশাকও পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ পরিবর্তন বলতে যারাই আমরা এখন পর্যন্ত সুন্নতি লেবাস পড়ার মন মানসিকতা রাখি না তাদের আশা করি সেই মন চলে আসবে কি আমিও সুন্নতি লেবাস পরিধান করি মদিনা যাওয়ার শখ তো সবারই আছে আল্লাহ তালা সবাইকেই কবুল করুক যখনই মদিনার আলোচনা হয় বা মদিনার কালাম শ্রবণ করি নাচ শুনি চোখে পানি চলে আসে আল্লাহ কবে যাব মদিনাতে আল্লাহ সবাইকে তৌফিক দিক সেই সোনার মদিনা আরত করার নিজাম ভাই বলতেছিলেন যে আমরা পোশাকের বিভিন্ন দিক আলোচনা শোনাইছি আলহামদুলিল্লাহ তো আমরা এই পোশাকটা কীভাবে পরিধান করবো আমাদের সুন্নত তরিকা এবং আদব অনুযায়ী হচ্ছে আমরা যখন পোশাক পরিধান করবো জি তখন দোয়া রয়েছে নির্দিষ্ট দোয়া আমরা যদি শিখে নিই তো দোয়াও পরে নেব আর পোশাক যখন আমরা জামা পরবো তখন আমরা ডান হাতকে আগে প্রবেশ করাবো আচ্ছা ডান হাত থেকে শুরু হ্যাঁ ডান হাত থেকে প্রবেশ যখন আমরা পরবো জামা ডান হাত দিয়ে পরবো তারপরে বাম হাত এবং জামা যখন পরব এটা বসে পরিধান করতে হবে জামা আমরা যখন পরব এটাও ডান পা দিয়ে আগে প্রবেশ করাবো তারপরে বাম পা অর্থাৎ ডান হাত আস্তিনের মধ্যে আগে প্রবেশ করানো সুন্নতের রসুল পায়জামাও ঠিক একই একই রকম তবে পায়জামা বসে পরিধান করবে নিগ্রানের সুরার একটা বয়ান আমি শুনছি মনে পড়ে গেল আবার আসবে ইনশাআল্লাহ তাআলা নিগ্রানেশ্বরের একটা বয়ান শুনলাম নিগ্রানেশ্বর বলেন আমি হাজি ইমরান দাওয়াত ইসলামীতে এসে পায়জামা পরিধান করা শিখছি মানে অবাক করে দিল বলে আমি দাওয়াত ইসলামীতে এসে পায়জামা পরিধান কিভাবে করতে হবে সুন্নাত তরিকা কি এটা শিখলাম এটাও শেখার একটা ব্যবস্থা দাওয়াত ইসলামী করে দিয়েছে আমাদের আলহামদুলিল্লাহ জি যে আর এটাও বলে দেওয়া উচিত যে যখন পাগড়ি পরিধান করব আমরা দাঁড়িয়ে পরিধান করব এবং পায়জামা বসে আর কেউ যদি এটার উল্টো করে তাহলে তার এমন রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে যে যে রোগের কোনো চিকিৎসা নাই এজন্য এদিকে খেয়াল রাখতে হবে আর যখন আমরা আবার খোলবো খোলার সময় যদি আমরা প্রথমে বিশমিল্লা শরীফ পাঠ করে নিই তাইলে আমাদের সতেরো শয়তান থেকে আড়াল হয়ে যাবে গোপন হয়ে যাবে বিশ মিনিটেরই পরে আমরা খোলা শুরু করব এবার বিপরীত বাম হাত হাত আগে বের করব আগে বের করব তারপরে ডান ডান হাত ঠিক পায়জামা জি এরকম বাম পা আগে বের করব তো মোট কথা শুরুতে আমরা ডান দিক দিয়ে শুরু করব প্রবেশের সময় এবং যখন আমরা খুলব এটা বাম দিক থেকে খোলা শুরু করব আর যখন কেউ পোশাক শরীর থেকে আলাদা করবে এবং বিছানায় থেকে ঘুম থেকে উঠবে তখন তার উচিত পরিধান করি তখনও বিসমিল্লা শরীর পাঠ করি যখন পোশাকটা খুলে রাখার চেষ্টা করি বা পাল্টানোর চেষ্টা করি তখন আমরা বিস্মিল্লা শরীর থেকে পরে নিজের শরীর থেকে যেন কাপড় আলাদা করি এতে করে ইনশাল্লাহ দুষ্ট জিন শয়তান যেগুলো আছে এগুলো আমাদের এই কাপড় পরিধান করতে পারবে না সকল কাজের পূর্বে বিস্মিল্লা পরার চেষ্টা করি দর্শক শ্রোতা আজকের বিষয় ছিল পোশাক পরিচ্ছেদ আরও সময়ের দরকার ছিল আরও আলোচনা বাকি রয়ে গিয়েছে ইনশাআল্লাহ তালা আবার কখনও কোনো অনুষ্ঠানে পোশাক পরিচ্ছেদ নিয়ে আলোচনা হলে তখন ইনশাল্লাহ বিস্তারিতভাবে আলোচনা করা যাবে প্রতিটি অনুষ্ঠানের মধ্যেই যে সকল বিষয় নেওয়া হয় বিস্তারিত যদি আলোচনা শ্রবণ করা যায় তবে ইনশাল্লাহ ভালো কিছু শেখা যায় এখান থেকে দর্শক আপনাদের কল এস এম এস যারা দিয়েছেন শুক্রিয়া অনেকের কল নিতে পারিনি অনেকের এস আমরা পড়তে পারিনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন তালা আর হেমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠান নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে সে পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি السلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلات و سلام و علیہ نبی اللہ و اَََ علی کا و اسحابق نور اللہ رحمات پر نق رحمت پرن حق نق پربھاتمار তাহা আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হত